দেখেন এখানে কিন্তু শুধু আমার না, মোট 11 ধনের কিছু এই বাতিল করে দেয়। বগুড়া চার কাহালু ও নন্দীগ্রাম এবং বগুড়া ৬ সদর আসনের উপনির্বাচনে 22 জন প্রার্থীর মধ্যে 11 জন প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়ে গেছে। এদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলমও রয়েছেন। বাতিল হওয়া প্রার্থীদের 10 জনই স্বতন্ত্র, অপরজন বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মনসুর রহমান। রবিবার 8 জানুয়ারি দুপুর 2টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শেষে এ তথ্য জানান। এদিন বগুড়া 6 আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় তার সঙ্গে আওয়ামী লীগ প্রার্থী রাগেবুল আহসান রিপুর এক সমর্থকের কথা কাটাকাটি হয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ দ্রুত পরিস্থিতি শান্ত করে। রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার ডিসি সাইফুল ইসলাম বলেন, যাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে তারা 9 জানুয়ারি থেকে 11 জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিলের সুযোগ পাবেন। বগুড়া 6 আসনে আশরাফুল আলম ওরফে হিরো আলমের প্রার্থিতা বাতিল সহ আরও 10 জনের প্রার্থিতা বাতিল হয়েছে। এর মধ্যে রয়েছেন সাবেক আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান, সাবেক বিএনপি নেতা সরকার বাদল, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু, রাকিব হাসান ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মনসুর রহমান। ডিসি সাইফুল ইসলাম বলেন, স্বতন্ত্র প্রার্থিতার ক্ষেত্রে স্ব আসনের মোট ভোটারের এক অংশ ভোটারের সমর্থন সূচক স্বাক্ষর গ্রহণের জন্য যে বাধ্যবাধকতা রয়েছে তা 9 স্বতন্ত্র প্রার্থী পুরোপুরি পালন করতে পারেনি। অপর স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহমেদ মিঠুর নামে ঋণখেলাফির অভিযোগ রয়েছে আর বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মনসুর রহমানের মনোনয়নপত্রে তার স্বাক্ষর নেই, এমনকি তিনি হলফনামাও দাখিল করেননি, ফলে ওই 11 জন প্রার্থীর প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে। তবে বাতিল ঘোষণা করা 11 প্রার্থীর মধ্যে আশরাফুল আলম ওরফে হিরো আলম সহ 9 জন আপিল করার কথা জানিয়েছেন। বাকি 2 জনের একজন সৈয়দ কবির আহমেদ মিঠু এবং বাংলাদেশ কংগ্রেসের মনসুর রহমান অনুপস্থিত ছিলেন। হিরো আলম জানান, এর আগে 2018 সালের নির্বাচনেও তার প্রার্থিতা বাতিল করা হয়েছিল, পরে উচ্চ আদালতের দ্বারস্থ হয়ে তিনি প্রার্থিতা ফিরে পেয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন।